মূলত আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় হচ্ছে বিজ্ঞান শিক্ষাটাকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসাটাই জরুরি আপনি কি আপনি রিসেন্টলি যে একটা বায়োলজির বইতে আমি দেখেছি একটা আয়াত বা হাদিসের কোন একটা পোরশন যুক্ত করা হয়েছিল এটা আপনি দেখেছিলেন না সুরা ইসরাইল এবং হায়ার সেকেন্ডারিতে একটা জীববিজ্ঞানের বই আছে উদ্ভিদ বিজ্ঞানের বই এবং সম্ভবত প্রাণী বিজ্ঞানের বই আছে এই উদ্ভিদ বিজ্ঞানের বইটা ওনার বইটা কিন্তু বাংলাদেশের খুবই জনপ্রিয় বই হায়ার সেকেন্ডারি স্টাডিজে এবং উনি হচ্ছে ওখানে যেটা যুক্ত করছে জীবনের সংজ্ঞা হিসেবে নয় এটা ওনার বইয়ের প্রিফেস আগে হচ্ছে জাস্ট হচ্ছে আয়াতটাকে যুক্ত করে দিয়েছেন আমি এখানে বলতে চাই যে হচ্ছে বিজ্ঞান শিক্ষাকে অবশ্যই হচ্ছে অন্যান্য কোনো কিছু থেকে আলাদা করে নেওয়া উচিত এবং বিজ্ঞান কিন্তু হচ্ছে অন্য কোনো শিক্ষার উপরে নির্ভরশীল না যেমন হচ্ছে আপনি যদি বলেন হচ্ছে শিক্ষা কিংবা হচ্ছে আরো আরো কিছু বৈজ্ঞানিক বিষয় আছে যেমন আপনি সোশ্যাল সায়েন্সের কথা বলেন ইকোনমিক্স কথা বলেন এই বিষয়গুলো তো হচ্ছে বৈজ্ঞানিক কারণ এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি আছে কিন্তু এই এই সোশ্যাল সোশ্যাল সায়েন্সের এই শিক্ষাগুলোর সাথেও কিন্তু আসলে বিজ্ঞান শিক্ষা আহ নির্ভরশীল না সুতরাং বিজ্ঞানকে বিজ্ঞানের মতো চলতে দিতে হবে এবং এবং সেই সেই হিসেবে যে আধুনিক আধুনিক বিজ্ঞান যেভাবে সারা পৃথিবীতে বিকশিত হয়েছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান শিক্ষাটাকে অন্তত সেইভাবে যদি যুক্ত করা যায় উম ধর অন্য কোনো প্রভাবহীনভাবে শুধুমাত্র বিজ্ঞান শিক্ষাটাকে যুক্ত করা যায় তাহলেই এই কুশিক্ষাগুলো আসলে ছিটকে পড়ে যাবে আমি জিনিসটা দেখেছিলাম যে আমি নিজে মোটামুটি ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম যে কেন এই জিনিসটা করা হলো বিজ্ঞানের মধ্যে এই ধরনের এই ধরনের বিশ্বাসের জিনিস কেন কেন যুক্ত করা হবে আমার অন্য অন্য ইয়ে ভাইদের সাথে নাসিক ভাইদের মতো আমিও আমিও খুব ভালোভাবে ফ্রাস্ট্রেট হয়েছিলাম বিষয় নিয়ে কিন্তু আমরা যখন একটু এটা নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করব তখন কিন্তু বোঝা যায় যে ওটা আলটিমেটলি কিন্তু বিজ্ঞানেরই উইন এটা কিন্তু ধর্মের কোনো উইন না দেখেন বিজ্ঞানের কোনো একটা ইসের কোন কোন একটা থিওরির গ্রহণযোগ্যতা বাড়াইতে বা কোন একটা হাইপোথিস গ্রহণযোগ্যতা বাড়াইতে কিন্তু কখনোই ধর্মের দিকে হয় না এবং তারা নিজেরাও জানে ধর্মের দিকে আগাইলে তাদের ক্রেডিবিলিটি কিন্তু ধর্মকে বিজ্ঞানের কাছে এবং এইবারও সেবারও কিন্তু একই জিনিস করা হয়েছে ধর্মকে কিন্তু ছুটে আসতে হয়েছে বিজ্ঞানের কাছে তার ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য তার যে কোন একটা ভ্যালু আছে সেটা বিজ্ঞানের উপর ভর করে মানুষকে দেখাইতে বিজ্ঞানের কিন্তু সেই ইয়েটা নেই বিজ্ঞানের কিন্তু সেই কথাটা নেই বিজ্ঞান কিন্তু চলতেছে তার আপন প্রমাণের উপর ভিত্তি করে তার ধর্মের কোনো সহযোগিতাই লাগতেছে না ধর্মটিভ আইডিওলজিরই এই এই সময়ে এসে তার কোন গ্রহণযোগ্যতা ক্রিয়েট করতে বারবারই কিন্তু ধর্মের কাছে ফেরত যেতে হয় সরি বিজ্ঞানের কাছে ফেরত যেতে হয় কিন্তু আমরা যখন আবার ওই ধর্মের আহ ইয়ে খুলি মানে তাফসিল খুলি যে ওই সময় প্রিমেটিভ লোকজনরা কি বুঝেছিল ওই আয়ার দ্বারা তখন কিন্তু আবার দেখি যে চোদ্দশো বছর আগের মানুষ প্রিমেটিভ মানুষ যে জিনিসটা চিন্তা করার কথা ওরকম জিনিসই তারা বুঝতে পারছে ওই ওই আয়ের দ্বারা ওর থেকে বাইরে কোনো ইনলাইটেন্ড কোনো জিনিস স্রষ্টা থেকে আসা কোনো জিনিস এরকম কিন্তু কোনো কিছু তারা পায়নি আহ আকাশ ভাই কি কিছু বলবেন আর মানে এটার সাথে কিছু যুক্ত করবেন ভাই একটুখানি আমি অনেক এই বিষয়ে সম্পর্কে একটুখানি বলবো সেটা হচ্ছে যে প্রায় হচ্ছে ধার্মিকরা বিভিন্ন সময় ধরেন হচ্ছে যারা অ্যাথিস্ট কিংবা সংশয়বাদী কিংবা হচ্ছে বিজ্ঞান মুক্তমান মানুষ তারা যখন বিজ্ঞান বিষয়ক কোনো হচ্ছে লেখা লিখতে চায় এবং সেই বিষয়টা হচ্ছে তাদের ধর্মের অনুভূতি বা ধর্মের বিশ্বাসের সাথে কন্ট্রাডিকশন হয় তখনই হচ্ছে কিন্তু দেখবেন আমাদের দেশের হচ্ছে মুমিন মুসলমানরা দুইটা কথা বলেন এক হচ্ছে বিজ্ঞান কি হচ্ছে মৃত্যু ঠেকাতে পেরেছে কিংবা হচ্ছে মরার পরে কি হবে সেই বিষয়গুলো কি বিজ্ঞান বলতে পেরেছে এই এই যে ধরেন হচ্ছে বিজ্ঞানের এই দুইটাকে হচ্ছে ওনারা উল্লেখ করতে চান বিজ্ঞানের লিমিটেশন হিসেবে কিন্তু আহ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে মানুষের মৃত্যু এই বিষয়টা কিন্তু হচ্ছে আহ বিজ্ঞানের লিমিটে এবং এবং মৃত্যুটাকে পুরোপুরি আটকে না দিতে পারাটা এই বিষয়টাকে আসলে বিজ্ঞানের লিমিটেশন বলে না এই বিষয়ে মৃত্যু যেমন জন্ম যেমন হচ্ছে একটা ন্যাচারাল ফেনমেন ন্যাচারাল প্রসেস মৃত্যুটা হচ্ছে মানুষের আহ মানুষ না শুধু অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ন্যাচারাল ফেনোমেন ন্যাচারাল প্রসেস এখন মৃত্যু এই মৃত্যু ঠেকিয়ে দেয়ার বিষয়টা এইখানে এখনো পর্যন্ত আসছে না কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন মানুষের লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু বিজ্ঞান অনেক বাড়িয়ে দিয়েছে এটা কিন্তু হচ্ছে বিজ্ঞান পেরেছে আর একটা ব্যাপার হচ্ছে যখনই তারা বলেন যে মারা মারা যাওয়ার পরে বুঝবি যে কি হবে এই কথা বলেন আমাকে অনেকবার অনেকেই বলছেন মূল্য বুঝবেন এখন এই যে মরার পরের যে জগতের কথা বলছে এই বিষয় নিয়ে তো বিজ্ঞান কখনো কথা বলবে না একটা কারণেই বলবে না বিজ্ঞান হচ্ছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করবে যেগুলো ফ্যাক্ট যেমন আমি আমি বলি মানুষ মারা যাওয়া এই মারা যাওয়ার বিষয়টা নিয়ে হচ্ছে বক্তব্য আছে কিংবা এই মানুষের বিষয়টা নিয়ে বক্তব্য থাকবে তারপরে তারা হচ্ছে এই যে ইউনিভার্সের যে ইভোলিউশন হলো এটা নিয়ে মানুষের বক্তব্য বিজ্ঞানের বক্তব্য থাকবে বিবর্তন নিয়ে থাকবে তারপরে ঔষধের ইনভেনশন ফার্মাকোলজি আহ ফার্মাসিউটিক্যালস এই আমি ওই দুইটা পয়েন্ট আপনার বেশি পয়েন্ট বলে আমার পরে ওইটা একটু ঝামেলা হবে আমি পূর্বানিপুর ফিরে এসে আপনার ওই দুটা পয়েন্ট আমি নিজে একটু অ্যাড্রেস করবো পূর্বানিপু আপনি একটু যদি বলতেন আপনি কিছু বলতে চাচ্ছেন কি জি ফারাজ ভাই ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আকাশ ভাইয়ের একটা কথা মাঝখানে আমি জাস্ট বলতে চাইছিলাম যে আসলে উনি বলে শেষ করছিলেন তখন আমি ভাবছিলাম যে আমি বলবো যে কুশিক্ষার কথা বললেন বা শিক্ষার কথাটা যদি চলে আছে বাংলাদেশে এবং আমার বেশিরভাগ মানে বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে আমাদের এই সাউথ ইস্ট রিজনে যারা মোটামুটি আমরা থাকি তাদের মূলত ধর্মীয় শিক্ষাটা মোটামুটি দেখা যায় যে এটা আমাদের পাঠ্য বই বা আমাদের একেবারে স্ট্যান্ডার্ড একটা লেভেল পর্যন্ত টেন্থ স্ট্যান্ডার্ড পর্যন্ত সেটা থাকে কিন্তু এটার কারণ হচ্ছে যে ওই যে আমাদের ভিতরে আমাদের যে আমাদের যে অ্যান্সেস্টাররা বা আমাদের যারা মানে অভিভাবকরা তারা ভাবেন যে আসলে ধর্মীয় শিক্ষা ছাড়া তো আমাদের মধ্যে আসলে মোরাল মোরালিটিটা ক্রিয়েট হবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমরা ধর্মীয় শিক্ষা বা এই যে একটা মুসলিম মুসলিম ফ্যামিলিতে একটা বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া হয় সেই এর কিন্তু আরবি তরতর করে করে যাও সেইটুকুই কিন্তু শিক্ষা দেওয়া হয় কিন্তু কোরআনের অর্থ আয়াত এই জিনিসগুলো যদি সত্যি ব্যাখ্যা করার মতো করে আলোচনা করার মতো করে আহ পাঠ্যপুস্তকে আনা হতো বা মানুষের কাছে তুলে ধরা হতো তাহলে কেউই আসলে মূলত আমার মনে হয় ধর্মগ্রন্থ বা ধর্মের প্রতি কারোই আকর্ষণ থাকতো না যে জন্যই দেখা যাচ্ছে যে আহ ধার্মিকতার উপরে মানে ভিত্তি রেখে বা ধর্মের মানে এই যে সামাজিক শিক্ষা বা আহ মোরাল এডুকেশন এই এই জিনিসগুলোর উপরে ধর্মকে জুড়ে দিয়ে মূলত আমাদেরকে আসলে একটা মানুষ বানানোর চেষ্টা করা হয় এটাই হচ্ছে আহ মানে এখানকার এখানকার সবার মোটিভ এটাই বলতে চাইছিলাম ধন্যবাদ আচ্ছা ধন্যবাদী বাপু বকর ভাই আপনি অনেকক্ষণ যুক্ত আছেন আপনি যদি বলতে হবে আমি আপনাকে আনমিউট করতে পারবো না কি হ্যাঁ জি বলুন না আসলে আমি আপনাদের আলোচনা গুলো শুনছি আপনি কি কিছু যুক্ত করতে চাচ্ছেন না যুক্ত করতে বলতে আসলে ওই আমি একটা জিনিস নিজের মন্তব্য পেশ করতে চাই। তাহলে প্রেসার না প্রেসার না যদি চান তাহলে বলতে পারেন। হ্যাঁ ওই যে ধর্মীয় গ্রন্থগুলা কোরআন সহ এগুলা আসলে একটু ঘাটাঘাটি করলে দেখা যায় যে এগুলো সবই তো পুরাত্ন এখন যুগ চলে আসছে প্রায় 2022 এ আর এগুলো প্রায় তো 1450 বছর আগের ওই সময়কার জন্য সবকিছু দেখা যায়। এবং তারা এই আধুনিক যুগের কথা কিছু তারা জানতো না এবং এই যুগ সমস্ত তাদের কোনো ধারণা নাই এবং তারা দাগুলা গাইডলাইন দিয়ে গেছে যে কেমতে কিছুদিন পরেই হয়ে যাবে বা কয়েক বছরের মধ্যে হয়ে যাবে এবং যুগ যে দুই হাজার বাইশ সাল পর্যন্ত আসবে এই ধারণা তাদের নাই এবং এই কিতাবগুলো পড়লেই বোঝা যায় তার মানে এটা অসুখ বাণী হইতে পারে না এটা তো স্পষ্ট ক্লিয়ার তারপরে যে মানুষের মধ্যে দেখেন কত রকম মানুষ আছে আমি একরকম মানুষ আপনি এক রকম মানুষ একজন রিক্সাওয়ালা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিফারেন্স আছে জো বাইডেন ডিফারেন্স আছে সমস্ত ক্যাটাগরি মানুষগুলোকে মানে এক কাতারে নিয়ে আসছে কোনো ক্যাটাগরি ভাগ নাই ঐশ্বরিক বাণী যদি বা কিতাব গুলা হইতই তাহলে এখানে মনে করে মানুষের শ্রেণীবিন্যাস থাকতো আর এই যে ক্যাটাগরি ওয়াইজ থাকতো যেমন নামাজ নামাজ সমস্ত লোকের জন্য এক সিস্টেমে করে দেওয়া হয়েছে আমি বুঝি কি যে ঐশ্বরিক যদি গ্রন্থগুলো হইতোই মানে কুরআন সহ যতগুলো গ্রন্থ আছে তো সবাই যদি ঐশ্বরিক হইতো তাহলে ঈশ্বর কখনো মানে সমস্ত লোককে একাতাই নিআছতো না সবার জন্য এক রকম মানে কিছু করে দিত না এখানে কোনো ক্যাটাগরি ভাগই নেই আমি মনে করেন একটা জুতাল কমপাইটে চাকরি করছ আপনি কোন সেন্সে বলতেছেন আমি বুঝতেছি না কিছু সবাইকে তো এক ক্যাটাগরিতে তাই আনা উচিত আপনি কি আহ এটা সময়ের উপর বেস করে बोलतेছেন নাকি পাওয়ারের উপর বেস করে बोलतेছেন ধরেন হ্যাঁ সব কিছু এভারেজে বলতেই আমি আর কি আপনি যে দিলেন প্রেয়ারের তুলনা হ্যাঁ এই প্রেয়ারের তুলনা দিলে তো সবার জন্য সেম প্রেয়ারের তুলনা দেওয়াটাই আমার কাছে মোনাহ যুক্তি আমি বলছি সৃষ্টিকর্তার থেকে যে আইনগুলা আইনগুলো গাইডলাইনগুলো সবার জন্য সেম হইতে পারে না আমি সেটা বলছি আমি আমি এই জিনিসটা ধরতে না কেন এটা মানে আইন তো সবার জন্য সমান হওয়া উচিত এটা তো আমরা যেহেতু মানুষের প্রক্রিয়ায় মনে করেন গণতন্ত্র রাজতন্ত্র মানুষের প্রক্রিয়ায় মানুষের জন্য তৈরি করছি মানে মানুষের নিজেরা তখন সেখানে সবার এক কাতারে না আনলে হইতেছে না আর বলছি যে ঐশ্বরিক যদি সিদ্ধান্ত কিছু থাকে সেখানে সবাইকে এক কাতারে আনার মনোমাসিকতা থাকার কথা না আমি আনরিজনেবল কখন হয় সেই সম্পর্কে আমার কোন আইডিয়া নাই আর কি আমার আমি এরকম কোনো ইয়ে পাইনি ভাই আপনি তাহলে শেষ করেন আপনার কথাটা শেষ করতে হ্যাঁ আচ্ছা আচ্ছা আহ আকাশ ভাই আপনি যে জিনিসটা বললেন আহ বিজ্ঞান করতে পারে না এবং মৃত্যুর পর কি হবে সেটা করতে পারেনা একটা মাছিও তৈরি করতে পারেনা এই কথাটাও তো বলে যে কোনো বিজ্ঞান কি পর্যন্ত একটা মাছি তৈরি করে দেখাতে মৃত্যু তো মৃত্যু তো ঠেকাতে পারেনি বিজ্ঞান আহ এই কথাগুলো যখন আমি শুনি মানে তখন আহ তুলনাটা হয় কিভাবে তুলনাটা আমরা করব কিভাবে আমাদের কাছে তো এরকম আকার হয় আমাদের কাছে কি এরকম কোনো ই আছে কোনো অবজেক্টিভ প্রমাণ আছে যে কোন সৃষ্টিকর্তা কোন কিছু এই পৃথিবীর এত লাখ লাখ স্পিসিস এই স্পিসিস এই স্পিসিসের মধ্যে যে কোন একটা অর্গানিজম কোন একটা সৃষ্টি করতে সৃষ্টি করছেন এরকম কোন এভিডেন্স কি আমাদের কাছে আছে এরকম কোন এভিডেন্স অবজেক্টিভ এভিডেন্স কোন মুমিন ভাই দিতে পারছেন এই পর্যন্ত ভাই ওই এই প্রুফ তো কারো কাছেই নাই তারা তো এই প্রুফ দিতে পারবেই না বরং হচ্ছে যদি স্পেসিফিস এর কথা বলেন তাহলে মানুষ কিন্তু হচ্ছে অনেক নতুন স্পেসিস মধ্যে তৈরি করেছে যেমন আপনি চিন্তা করে দেখেন আমরা যে বয়লার মুরগি খাই এই বয়লার মুরগি কিন্তু হচ্ছে এটা এটা ওটা ইভোলিউশন মানে স্পেসিস তৈরি না কোন একটা অর্গানিজম তৈরি তৈরি বলতে মানে সৃষ্টি বলতে মনে করেন আমি আমি ঈশ্বরের কথাই বলতেছি যে আপনার অনস্তিত্ব থেকে অস্তিত্ব নিয়ে আসে সেটাকে আমি সৃষ্টি করতেছি ওরকম তো কোনো এভিডেন্স আমাদের কাছে নাই যে শূন্য থেকে কোন একটা ইন্টেলিজেন্ট বিং কোনো কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব নিয়ে আসছে কোন স্পিসিসকে কে অনস্তিত্ব থেকে অস্তিত্ব নিয়ে আসছে এরকম কোন সৃষ্টির প্রমাণ আমাদের কোনো কিছু নাই হ্যাঁ আপনি বলতে পারেন যে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইসের যেটা কথা বলেন মানে এভলিউশনের কথা যেটা বলেন সেটা তো অবশ্যই হাজার হাজারই আছে প্রমাণ আছে ন্যাচারাল এভলিউশন এটারও হাজার হাজার প্রমাণ আছে কিন্তু কোন সৃষ্টিকর্তা কোনো কিছু সৃষ্টি করছেন এরকম প্রমাণ তো নাই তারপরে মৃত্যু কোন একটা সৃষ্টিকর্তা থাকা রাখছে এরকম প্রমাণ তো নাই যদি আপনার সৃষ্টিকর্তাই করতে পারছে এরকম যদি তা আপনারা নিজেরাই তার পক্ষে কোনো ধরনের প্রমাণ দিতে না পারেন সেখানে সেই পজিশন থেকে আপনি তুলনার করেন কিভাবে যে সৃষ্টিকর্তা বাড়াইতে মানে সৃষ্টিকর্তা পারছে এরকম কোন প্রমাণ নেই উল্টা আপনি বিজ্ঞানের কাছে বলতেছেন যে বিজ্ঞান তো করতে পারে পারেনি আপনার সৃষ্টিকর্তা যে এরকম কিছু করতে পারছে সেইটার এভিডেন্স দেন বিজ্ঞান করতে পারে পারেনি সেখানে আমরা মেনে নেবো কোনো সমস্যা নাই তো আমি বলতেছি না ওইটা মেনে নিলেও কোনো কিছু যায় আসে বাট আপনার সৃষ্টিকর্তা এখানে কোনো কিছু করতে পারছেন সেটার প্রমাণটা দিয়ে তো আগে করেন আপনি আপনি যে আমার কাছে এভিডেন্সটা চাচ্ছেন যে বিজ্ঞান কি পারছে কিনা ইয়া মৃত্যু ঠেকাইতে আপনার আল্লাহ যে মৃত্যু ঠেকাইতে পারেন ওইটার এভিডেন্সটা দেন এভিডেন্সটা আপনি দিতে পারেন

আপনি যখন তারা যখন তুলনাটা দিচ্ছে তুলনা দেওয়ার আগে তাদের তো ওইটা তাদের গড় করতে পারে সেটা সম্পর্কে তাকে প্রমাণ দিতে হবে প্রমাণ দেওয়ার পরে আমরা ওটা একটা মোকাবেলা করার মতো কোন একটা স্টেটমেন্ট দিতে পারবো বা মোকাবেলা করার মতো কোন একটা প্রমাণ দেখাইতে পারবো কিন্তু আমাদের সপক্ষে প্রমাণ দেখানোর আগে যিনি দাবি করতেছে তাদের সপক্ষে কোনো প্রমাণ আছে যদি প্রমাণ না থাকে তাহলে তো আমরা শুধুমাত্র কিছু বাচ্চার দাবি দাবার অ্যাড্রেস করতেছি বা কিছু বাচ্চার বায়না বা কিছু মানুষের বায়না দাবি করতে মানে বায়না এড্রেস করতেছি আমরা কি বায়না আমাদেরকে বায়না এড্রেস করা উচিত পূর্বানী না কখনোই না বায়না অ্যাড্রেস করা উচিত না তবে সর্বোত্তম স্বার্থ রক্ষা করতে হয় যদি সে শিশু হয় তবে মুমিনটা তো আসলে শিশু না তারা তো বুঝে শুনে মানে ব্যাপারটা হচ্ছে আমি কানে শুনবো কিন্তু হ্যাঁ অবশ্যই শিশু না বলা যেতে পারে যে আমি কানে শুনছি কিন্তু আমি ইচ্ছে করেই শুনবো না আমি বলতে পারি আমার আমার যা ইচ্ছা আমি তাই বলবো মানে ব্যাপারটা হচ্ছে যে আহ যে তিন বানরের একটা গল্প আছে না কেউ কানে হাত দিয়ে রাখলো কেউ মুখ চেপে ধরে রাখলো কেউ চোখে দেখতে থাকলো ব্যাপারটা তেমন আমার কাছে এটাই মনে হয় কিন্তু কেউ যদি যখন বলে যে বিজ্ঞান এটা করতে পারেনি বিজ্ঞান কিন্তু অনেক কিছুই করে দেখিয়েছে একটা ক্যান্সার এর পেশেন্ট তাকে মৃত্যুর সাথে লড়াই করার জন্য কিন্তু মানে শেষ জীবনেও কিন্তু তাকে কিছুটা আশা দিচ্ছে তার লাইফ স্পানটা কিন্তু কিছুটা বাড়ানোর সুযোগ রাখছে বিজ্ঞান কিন্তু তার সৃষ্টিকর্তা কিন্তু সেটা পারে না এমন হলো না যে কোনো হুজুর দোয়া পড়া দিল সেটা খেয়ে ক্যান্সার ভালো হয়ে গেল বা সেটা খেয়ে আহ বা একটা ফুদিয়ে দিল এটাতে সব কিছু খুব মিরাকলি সলভ হয়ে গেল এমন তো কিছু হচ্ছে না তাহলে ঐশ্বরিক বাণী বা সৃষ্টিকর্তার মহিমাটা কোথায় সেটাও তো তারা দেখাতে পারে না প্রিজেন্ট লেপহে ভাই কিছু বলらっしゃ ভাই যেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার নিজে রীতিতে হচ্ছে অস্তিত্ব প্রমাণ দেওয়ার কোনো সুযোগ নাই সুতরাং সৃষ্টিকর্তা কি সৃষ্টি করবেন সেই প্রমাণ দিতে তো আসলে সুযোগ কারণ নাই কিন্তু ওনারা যেটা নিয়ে আসেন সেটা হচ্ছে যেটাকে আমি বলি গড অফ দ্য গ্যাপস আমার না এটা কথাটা আমার নয় আহ ধার করার কথা আর কি এই গড অফ দ্য গ্যাপস যেখানে হচ্ছে এখনো পর্যন্ত মানুষ যে যে কাজ করতে পারেনি সেই জায়গাটাই তারা হচ্ছে সৃষ্টিকর্তার কৃতিত্ব হিসেবে দেখাইতে চায় এর বাইরে কিছু নয়